আসসালামু আলাইকুম, আমি সবুজ লোপারের পক্ষ থেকে আপডেট ফোয়াদ আপনাদের সামনে আছি। আমরা আজকে খুলনাতে রয়্যালের মোড়ে হোটেল ক্যাসেল সালামে একটা ইভেন্ট করতে যাচ্ছি এবং ইভেন্টটা অলরেডি চালু হয়ে গিয়েছে, যেখানে আমরা ইউকে, কানাডা, ইউএসএ এর মতো দেশ নিয়ে কাজ করতেছি। আমরা সব বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যাতে করে একজন স্টুডেন্ট কীভাবে প্রপারলি তার অ্যাব্রোড স্টাডির জন্য জানতে পারে সেই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অনেক সিনিয়র বৃন্দ, এছাড়াও আমাদের উপস্থিত আছেন এখানে বিভিন্ন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরা সরাসরি। প্রথমেই আমি আমার একজন সিনিয়র কাছ থেকে আপনাদেরকে কিছু জানার জন্য বলবো, সিনিয়র আপনাদেরকে এই বিষয়ে কিছু শেয়ার করবেন, তারপর আমরা এক একজন এক কিছু নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ভাই আপনি যদি কিছু বলতেন। জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমার নাম আমিনুর। বেসিক্যালি আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাবো আমাদের জাহিদ ভাইকে এবং ফরহাদ ভাইকে, তিনি সবুজ গ্লোবালের এই এই আউটকামটা, এই রেজাল্টটা আমাদের জন্য খুলনাতে সুযোগ করে দেওয়ার জন্য এবং খুলনাবাসীর জন্য, খুলনা বিভাগের জন্য, খুলনার মানুষের জন্য ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল আ গ্রেট অপরচুনিটি। এই জন্য বলছি কারণ আমাদের খুলনাতে 1971 71 থেকে 21 পর্যন্ত সবুজ গ্লোবালের মতো ওয়ান অফ দ্য টপ লিডিং অর্গানাইজেশন এখন পর্যন্ত আসে নাই। সবুজ গ্লোবাল এটাই প্রথম, এবং সবুজ গ্লোবালের এই অপারেশন আমাদের খুলনা বিভাগ থেকে শত শত নয় হাজার হাজার স্টুডেন্টদের একদম প্রপার গাইডলাইনে, প্রপার সাপোর্টিংয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা সহ অন্যান্য বিভিন্ন দেশে বিভিন্ন ফ্যাসিলিটিসের ব্যবস্থা করে দিবে, এবং আমরা সকল সহযোগিতায় 100% তাদের সকল এ টু জেড ফ্যাসিলিটিসগুলো, সাপোর্টগুলো, ইনফরমেশনগুলো ওয়েল অর্গানাইজ করে তাদেরকে ইংল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করবো। এমনকি আমি বিধায় হলো ইউকেতে থাকি, ইউকেতে আমাদের অফিস আছে যেখানে লিগাল অফিস, সেখানে আমরা তাদেরকে স্টুডেন্ট স্পেশালি যারা ইংল্যান্ডে যাবে তাদের পরবর্তীতে ভিসা এক্সটেনশন, ডিপেন্ডেন্ট ভিসা প্রসেসিং, পিএসডাব্লিউ পোস্ট স্টাডি ওয়ার্ক, তারপরে তাদেরকে ওয়ার্ক পারমিটের ফ্যাসিলিটিসের ব্যবস্থা করে দেওয়া, তারপরে তাদের ওখানে সেটেলমেন্ট থেকে শুরু করে যত ধরনের ফ্যাসিলিটিস আছে স্পেশালি আমাদের খুলনাবাসীর জন্য, খুলনার মানুষের জন্য সকল সহযোগিতার আমরা ব্যবস্থা করে দেব। যে কোনো সহযোগিতার জন্য খুলনার মানুষ হিসেবে আমি সকলের সবার পাশে আছি। আমার ইউকে নাম্বারটা আমি সবাইকে বলি, 0730543233, 0730543233, তার আগে 0044 ইউজ করতে হবে। যে কোনো সহযোগিতার জন্য আমরা সবার পাশে আছি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা ঢাকা, চিটাগাং, সিলেট সব জায়গায় আমরা কাজ করতেছি সবুজ গ্লোবাল নিয়ে, তারপর আজকে আমাদের প্রথম আমাদের ইভেন্টটা খুলনা শহরে আমরা করতে যাচ্ছি। আশা করি আপনারা যেরকম আমাদের রেসপন্স দিচ্ছেন, আমাদের আপনাদের এই রেসপন্সটা সবসময় থাকবে। আর সবাই চাই উন্নত শিক্ষা, উন্নত লাইফ, সেই হিসাবে আমরা চাচ্ছি যে যারাই আমরা চাই বাইরের দেশে যাওয়ার জন্য, আমরা চেষ্টা করব সবুজ গ্লোবালের সাথে যোগাযোগ করতে। আমাদের সাথে 100+ ইউনিভার্সিটি কাজ করতেছি, ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ সরাসরি আছেন। আপনারা জয়েন করেন, জয়েন করে কথা বলুন, কথা বলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আপনাদের বাদবাকি কাজগুলোই আমরা করে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করব। আপনারা আমাদের ইভেন্টটা দেখতে থাকুন। আর আমাদের সামনে স্যার আছেন, সিনিয়র স্যারের সাথে আপনারা একটু কথা বলে নেবেন, আসেন। এটা হচ্ছে হায়ার এডুকেশনের উপর, যারা মানে বিদেশে পড়ালেখা করতে যাই তাদের সাপোর্ট দেওয়ার জন্য মূলত আজকে আমাদের এই প্যাডটা। আমাদের টোটাল সাপোর্ট হচ্ছে একটা স্টুডেন্ট যখন আসে সে জানতে বুঝতে পারে না যে কোন ইউনিভার্সিটিতে যাবে বা কোন দেশে যাবে, অনেক সময় তাদের সেটাও ঠিক থাকে না। তখন আমরা তাদেরকে প্রপার গাইডটা দিই তার এডুকেশন রেজাল্টের উপরে এবং তার চাহিদার উপরে ভিত্তি করে আমরা তাকে অ্যাপ্লিকেশন কোথায় করবে এবং কীভাবে করবে এগুলো আমরা তাদেরকে সাপোর্টগুলো দিয়ে থাকি। তো এখান থেকে শুরু করে তার ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত আমরা সব ধরনের সাপোর্ট দিই এবং এটার জন্য আমাদের কোনো প্রকার ফি নাই, আমাদের টোটাল সার্ভিসটাই ফ্রি। খুলনাতে আমরা এই প্রথম, আমাদের খুলনার বাইরে ঢাকাতে অফিস আছে, চিটাগাং আছে এবং সিলেটে আছে, ইউকেতে লন্ডনে আমাদের অফিস আছে। তো আমরা এই প্রথমবারের মতো খুলনে আসলাম এবং আশা করি আমরা ভালো কিছু করবো। এখানে ব্রাঞ্চ অলরেডি আমাদের কাজ হয়ে গেছে, আপনারা হয়তো এখানে অ্যাড্রেস আছে আমাদের ব্রাঞ্চের, 93 ওয়েস্ট বানিয়াখামার ক্রস রোড খুলনা। তো এই অফিসটা আমাদের আগামী 2-3 দিনের মধ্যে রেডি হয়ে যাবে, স্টুডেন্ট ওখানে যোগাযোগ করতে পারবে সরাসরি। যারা আজকে রেজিস্ট্রেশন করছে তাদেরকে আমরা স্পেশাল একটা স্কলারশিপের ব্যবস্থা করব, সেটা হচ্ছে নর্মাল স্কলারশিপ থেকে আমরা কমপক্ষে 500 পাউন্ড স্কলারশিপ বাড়া দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, স্টুডেন্টদের জন্য আমাদের এখান থেকে সবচেয়ে বড় মেসেজ যেটা, সেটা হচ্ছে যারা জেনুইন স্টুডেন্ট
শুধু তারা জন্য আমাদের কাছে আসে যারা পড়ালেখা করতে চাই, যাদের মেন্টালিটি এখান থেকে যাওয়ার পরে পালাবে। আমরা ওই ধরনের স্টুডেন্টকে সার্ভিস দিতে টোটালি রাজি নাই, কারণ হচ্ছে আমরা চাই এখান থেকে ভালো স্টুডেন্টগুলো ওখানে গিয়ে পড়ালেখা করুক এবং নিজেকে ডেভেলপ করুক। আর ওখানে গিয়ে যদি সে পালিয়ে যায় তাহলে এই জিনিসটা তার পক্ষে কখনোই সম্ভব না, সে ওখানে অবৈধ হয়ে যাবে এবং ওদের অনেক রকমের ভোগান্তিতে প্রভাবিত হয়। এটা যারা ইউকেতে থাকেন ভাই ওখানে থাকেন উনি জানেন। তো ওই জন্য আমরা ওদেরকে বলবো যে যদি পড়ালেখা করতে যায় সেজন্য তার কোর্সটা শেষ করে, এটাই হচ্ছে মেন মেসেজ।